আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের কথা শুনছেন আমাদেরকে দেখছেন এবং আমরা একটা গরু দেখাচ্ছি আপনাদেরকে সেই গরুটা যারা দেখছেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি মৃত্তিকা ডেইরি ফার্মের পক্ষ থেকে মৃত্তিকা ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানার চৌবাড়িয়া হারোভাড়া গ্রামে এখান থেকে বিক্রয় করা হয় দেশের সেরামানের শাহিওয়াল গির সহ বিগ সাইজের কিছু ব্রাহ্মা এবং ফ্রিজিয়ান গরু এখান থেকে মাঝে মধ্যে বিক্রয় করা হয় তো যারা এই শাহিওয়াল গরু লালন পালন করেন লালন পালন করে বড় করেন বড় করে যারা বিক্রি করেন আবার অনেকে আছেন যারা কুরবানির সরাসরি নিজেরা দেন নিজেরা দিতে আগ্রহী এবং পেলে পুষে নিজেরা নেয়ার মতন সুযোগ অনেকেরই নাই ঢাকার শহর বা বিভিন্ন বড় বড় শহরে যাদের অবস্থান তারা অনেক সময় নিজের ব্যস্ততা জায়গা স্বল্পতার কারণে আপনার যারা কোরবানির গরুগুলো পশুগুলো নিজেরা লালন পালন করতে পারেন না তাদের জন্য কিন্তু এখানে এই সুযোগ আছে আপনারা চাইলে এই গরুগুলো এখান থেকে লালন পালন করে দেখে আপনারা কোরবানির সময় নিয়ে সরাসরি কোরবানি দিতে পারবেন সেই সুযোগ আছে আপনাদের জন্য তো আমরা যে গরুটা এখন দেখাচ্ছি একটু বর্ণনা দেই গরুটার এই গরুটা একটা শাহিওয়াল গরু বর্তমানে দুই দাঁত আর এটার কালারও অত্যন্ত চমৎকার একটা কালারের গরু সুঠাম দেহের একটা গরু একটা শাহিওয়াল সার গরু আর এই সাহিওয়াল সার গরুটা বর্ণনা আসলে দেওয়ার মতন তেমন কিছু নাই এই জন্য বলছি যে এই গরুটার যে পরিমাণে মাংস ইতিমধ্যে লেগে গেছে সেই মাংস যে আগামী কুরবানির জন্য পারফেক্ট একটা গরু বলতে যা বোঝায় সেই গরুর কিন্তু এই গরুটা হতে পারে কারণ আপনারা জানেন যে মাংস সমৃদ্ধ গরু কিন্তু কুরবানির সময় মানুষ পছন্দ করে বেশি আর এই গরুটাতে মাংস লেগে গেছে অলরেডি আরও প্রচুর মাংস লাগার জায়গাও আছে যেহেতু দুই দাঁত তাহলে নিঃসন্দেহে এই গরুটার কিন্তু মাংস লাগার জায়গা আছে তো এটা হলো তিনশো পঁয়তাল্লিশ নাম্বার এই গরুটার ট্যাগ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এই গরুটার মূল্য আপনারা যারা বড় গরু কুরবানি দেন বা যারা সিঙ্গেলি কুরবানি দেন যারা এই সমস্ত গরু চাইলে আপনি এই গরুটা এখানে রেখে দিয়ে অথবা এখান থেকে আপনার কামারে নিয়ে যেও আপনি লালন পালন করতে পারেন তো আপনারা যারা চান না এই গরুটা সংগ্রহ করতে আমাদের নাম্বারগুলোতে ফোন দিলে ইনশাল্লাহ আপনার পছন্দের গরু আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা